কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মৌলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী হিসাবে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় এসব মামলার মধ্যে 36টি মামলা আদালত থেকে জামিন লাভ করেছেন। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার 2 এপ্রিল বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। সিনিয়র জেল সুপার আরও বলেন, মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। আজকে রাত হয়ে যাওয়ায় ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি, তাই তার আজকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এক প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন, আগামীকাল শুক্রবার সরকারি ছুটি, সকালে জামিনের কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হবে। সেখান থেকে কাগজপত্র যাচাই বাছাই শেষ হলে পরে তিনি যে কোনো সময় মুক্তি পেতে পারেন। তবে তিনি কখন মুক্তি পাচ্ছেন সেটি কালকের আগে বলা যাচ্ছে না। এই হলো একটা খবর যুগান্তর পত্রিকা থেকে, এটা নির্ভরযোগ্য একটি খবর, আপনাদের মাঝে আমি পেশ করলাম। দেশ বিদেশ থেকে, বিশেষ করে লন্ডন, আমেরিকা, কানাডা এবং ইউরোপের অনেক দেশ থেকে এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে আমাকে কল করছেন। আসলে আমি কিছু জানি না তেমন, আমি ঘুমাতে পারছি না, অন্ততপক্ষে আমাকে ঘুমাতে দিবেন। এখন রাত বাজে 4:30, আমি এখন পর্যন্ত ঘুমাইনি। ঘুম লাগতে যায় তখন আপনারা কেউ না কেউ কল দেন আমাকে, দেশ থেকেও কল দিচ্ছেন। আপনারা দেশের মানুষ, দেশের খবর নেবেন, অথচ আমাকে কল দিচ্ছেন। আমি আমি ছোট মানুষ, আমি এত কিছু জানি না, জাস্ট এই খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যুগান্তর থেকে প্রকাশিত। আর এর বাদ বাকি যা কিছু অলরেডি আপনারা সবাই জানেন, মামুনুল হক সাহেব বের হবেন যেহেতু জামিন, তবে আপনারা অতি আবেগ দেখাতে যাবেন না। যতটুকু নির্ভরযোগ্য সংবাদ পেয়েছি, এমনও হতে পারে কোনো হঠাৎ করে তার মনে হলো কোনো একটা মামলার জামিন তারা নাকচ করে দিল, মানে এটা বলল এটা খালাস হয়নি বলে দিতে পারে তাদের হাতে সব কিছু। এর জন্য আপনারা নীরবতা পালন করা সবচেয়ে উত্তম হবে। হুজুর বের হবেন, আসবেন, কথা হবে, দেখা হবে, এতটুকুতে থাকেন, আর এত বেশি আবেগ দেখায় লাভ নেই। আপনাদের ভালোবাসার জায়গা থেকে এগুলো করছেন আমরা বুঝতে পারছি, যারাই পোস্ট করছেন ভালোবাসার জায়গা থেকে করছেন, আবার যারা সেখানে উপস্থিত হচ্ছেন এটাও ভালোবাসার জায়গা। তবে আরেকটি বিষয় হতে পারে, এখানে যারা প্রশাসনের ভাইরা আছেন হয়তো তাদের একটি পরিকল্পনা হতে পারে এটি, কারণ পূর্বে হয়তো তারা জানতো যে এখানে যদি আমরা, অবশ্যই মামুনুল হক মুক্তির ব্যাপারে যখন জানাজানি হবে, এখানে লোক সমাগম হবে, মানুষ আসবে, তখন একটা ইতিহাস তৈরি হয়ে যেতে পারে। তো এখান এর জন্য তারা প্রস্তুত নয় প্রশাসন, তাই তারা এটি করতে দেয়নি, একটা হুলস্থুল তৈরি করেছে, হুজুরকে এনেছে গেট পর্যন্ত, আবার ব্যাক করে নিয়েছে। এখন মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে না, এখন যদি আবার কারাগারের সামনে যাই আবার হয়তো এরকম ঘটনার সম্মুখীন হতে পারি, তাই মানুষ যাবে না, নীরবে হুজুরকে ছেড়ে দিবে, তখন আর মানে এত প্রচার হবে না এবং ইতিহাস তৈরি হবে না। যদি এই হাজার হাজার মানুষের সামনে হুজুর বের হয়ে যেতেন বা তারাও ছেড়ে দিত, তাহলে এটা ঐতিহাসিক একটা দিন হিসেবে গণ্য হতো, এই দিনকে মানুষ পালন করত, এটা একটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকতো। এটি তারা চায়নি, এর জন্য হুজুরকে দেয়নি। তো আমরা এখন আর কি করব, আমরা যারা আছি আমরা ধৈর্য ধারণ করি, ঘরে বসে দোয়া করি, ইনশাল্লাহ সুন্দর একটা ফয়সালা আসবে। ধন্যবাদ।